নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার এই ভরা মজমার মধ্যে বলেন, শোনো তিনটা কাজ যে করবো সে জান্নাতের যে কোনো দরজা দিয়ে ঢুকতে পারবো। এটা শেষ কথা আমার, তিনটা কাজ যে করবো সে জান্নাতের যে কোনো দরজা দিয়া ঢুকতে পারবো। সাহাবীরা বসা, সাহাবীরা যখন শুনতেন যে জান্নাতে যাওয়া যাবে, ওই আসল বাড়িতে যাওয়া যাবে তিনটা কাজ করলে মাত্র, তো সাহাবি আজমাইন খুব মনোযোগ দিলেন হুজুরের দিকে। হুজুর বললেন যে দেখো, কেউ যদি নিজের হত্যার ৫০%কে মাফ করে দেয়, এর অর্থ আমি একটু ব্যাখ্যা করি, এটা হলো আমার ভাতিজা, আমার চাচা অথবা প্রতিবেশীর সাথে এমন ঝগড়া, সুযোগ পাইলে অন্ধকার মধ্যে আমার মাথায় আঘাত করবে, এরকম একটা ঝগড়া, লাইলিয়া হোক আইলিয়া হোক, টাকা পয়সা নিয়ে হোক অথবা কোনো কারণে মনিমলিন হোক আমাকে মারবে, এরকম একটা মানুষকে যদি আমি অন্তর থেকে মাফ করে দিব, আল্লাহ তুই মাফ করে দাও, তুই মাফ করে দাও, আমি অন্তর থেকে আমি মাফ করে দিলাম তুমি মাফ করে দাও, এরকম একটা উর্বর অন্তর যদি করতে পারি, নবীজি কি বলছেন, জান্নাতের যে কোনো দরজা দিয়ে সে ঢুকতে পারবে। নবীজি বলছেন দুই নাম্বার, কেউ যদি গোপন ঋণ, দাইন ঋণ এটা আদায় করে দেয়। গোপন ঋণ কাকে বলে? ধরেন আমি গরিব মানুষ, আমি আজকে এই চরিতাবাড়ি বাজারের মধ্যে বা এই এলাকায় আমি রিক্সা পাই, রিক্সা পাই, এমন বৃষ্টি পড়তেছে রিক্সা নিয়ে বের হইতে পারি নাই, আমার ঘরে চাউল ডাউল লবণীগুলো কিচ্ছু নাই, ছোটো ছোটো বাচ্চা কাচ্চারা কান্নাকাটি করে, ওরা বলে যে আপনি যে বৃষ্টি পড়তেছে রিক্সা পাইতে পারলেন না, কি খামো ঘর তো কিছু নাই, তা আমি ধরেন কোনো জায়গা থেকে আসছি, আসার পরে এই চরিতাবাড়ির কোনো একটা টঙ্গের মধ্যে চাউল আড়া বিক্রি করে আমি মুরব্বী দোকানদারে বললাম যে মুরব্বী গো, আজকে আপাতত আজকে বৃষ্টির জন্য রিক্সা পাইতে পারলাম না, আপনি আপাতত আমার এক দেড় শের এক দেড় কেজি চাউল দিয়া আপাতত একটা দিন আপনি চালান, কালকে যদি সূর্যটা একটু উঠে চেষ্টা করবো ইনশাল্লাহ, যদি যাই পারি কামাই টামাই করে আপনার ঋণটা দিয়ে দেওয়ার জন্য একটু হেল্প আমাকে করেন। ধরেন গভীর রাতের মধ্যে বলছি, তো মুরব্বী মানুষ লেখে টেকে রাখছে না, আমাকে এক দেড় কেজি চাউল দিয়ে দিয়েছে, হয়তো ৭০-৫০০ দাম হয়েছে, দিয়ে দিয়েছে, এটা আমি নিয়ে আইসি আমার সন্তানরা খাইছে, যেহেতু লেখা রাখে নাই আমার মুরব্বী গভীর রাতে ঘুম ঘুম ভাবছিল, একদিন দুই দিন তিন দিন মুরব্বী আস্তে আস্তে ভুলে গেছে, কিন্তু উনার মনে আছে, মুরব্বীর দোকানে বসে চা খায়, মুরব্বীর সাথে কথা বলে কিন্তু ঋণ নেওয়ার কোনো কথা বলে না, যেটা এক পক্ষ ভুলে গেছে, প্রাপক বা গ্রাহক ভুলে গেছে, সে কানার মনে মনে জানা আছে সে ভুলে নাই, এই ঋণটাকে গোপন ঋণ বলে। ও বন্ধুগণ, গোপন ঋণ আদায়, প্রকাশ্য ঋণ যদি আমি আদায় না করি তাহলে আপনারা তো আমার নামে বিচার দিবেন এলাকার মধ্যে, কিন্তু যদি গোপন ঋণ উনি নিজেই ভুলে গেছে, প্রাপক ভুলে গেছে, উনি তো বিচার দিবে না, এটার জন্য ইমান ছাড়া, আল্লাহর প্রতি ইমান ছাড়া, কবরের প্রতি ইমান ছাড়া আর কোনো জিনিস গোপন ঋণ আদায় করাইতে পারে না, ঠিক ঠিক না? তিন নম্বর নবীজি বলছেন যে শোনো, কেউ যদি ফরজ নামাজের পরে ১০ বার সূরা ইখলাস তেলাওয়াত করে, কোন সূরা? সূরা ইখলাস, কুল হুয়াল্লাহু আহাদ, এই যে হুজুরা পড়ায়, আল্লাহু সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, এই সূরাটা সহজ না কঠিন? আমার মনে হয় বাংলাদেশে কোনো মানুষ লেখাপড়া না জানলে অন্তত এই সূরাটা পারে, যেটা বেশি দামে এটা সস্তা করে দেয়। কেমনে জানেন, আমি যখন ঘুমায় থাকি ফজরের নামাজ যদিও আমি পড়ছি না, আমি এশার নামাজ যদিও আমি পড়ছি না, কিন্তু আল্লাহ এত দয়ালু, কারণ আমি জানি কামাই করে বাতাস আমার ভিতরে নেওয়া আমার পক্ষে সম্ভব না, আমি শুয়ে রয়েছি কিন্তু আমার নাক দিয়া, আমি কাফের হইলেও বেঈমান হইলেও আমার নাক দিয়া আল্লাহ তাআলা বাতাস নরম করিয়া আমার ভিতরে ফুসফুস পর্যন্ত ঢুকাইছে কি ঢুকাইছে না, এই জন্য দামি হওয়ার কারণে জানে এই বান্দা ৬ ঘন্টা যদি ঘুমায় আর এটা যদি আমি বাতাসটা চালু না রাখি, বাতাসও যদি কামাই করে আনতে হয় তাহলে এটা প্রতিদিন মুহূর্তে মুহূর্তে মারা যাবে, জমিনের কোনো মানুষ আর টিকবে না, এই জন্য এটা দামি হওয়ার পরেও তার শ্বাসের সাথে সম্পর্ক করে দিছেন, এই ঘুমায় রয়েছে কিন্তু শ্বাস চলতেছে কি চলতেছে না, এই জন্য সূরা ইখলাস বেশি দামি হওয়ার কারণে লেখাপড়া ছাড়াই আল্লাহ তাআলা সমস্ত কৃষক শ্রমিক জেলে তাঁতি প্রেসিডেন্ট সকলকে আল্লাহ তাআলা মাদ্রাসায় পড়া ছাড়াই সূরা ইখলাস মুখস্থ করে দিছে, ঠিকই ঠিক না? কেমনে জানি আসলে কুদ্দত ছাড়ার কিছু না, অন্য কিছু মুখস্থ করতে হয় কিন্তু সূরা ইখলাস কেমনে জানি সবাই পারে। হুজুর বলছেন কেউ যদি ফরজ নামাজের পরে ১০ বার সূরা ইখলাস তেলাওয়াত করে, উলামায়ে কেরাম বলেন যেই ফরজ নামাজের পরে সুন্নতে মুআক্কাদা আছে তার পরে পড়লে ভালো হয়, আর যেটার পরে সুন্নতে মুআক্কাদা নাই এটা সাথে সাথে পড়া যায়, যেমন আসরের পরে সুন্নতে মুআক্কাদা নাই, ফজরের পরে সুন্নতে মুআক্কাদা নাই, বাকি তিন ওয়াক্তের আসরের পরে পড়া যায়, কিন্তু ওইগুলাতেও যদি কেউ আগে সূরা ইখলাস পরে কোনো সমস্যা নাই। তো বন্ধুগণ, এই মজমার মধ্যে আবু বকর রাদিয়াল্লাহু আনহু মত দামি সাহাবী ছিলেন, উনি বলেন যে হুজুর এই প্রশ্নটা বেশি উপকার হয়েছে, হুজুর এই পর্যন্ত যে তিনটা কথা বলছে এর চাইতে ক্রিটিক্যাল একটা সহযোগিতা হয়েছে, আবু বকর যদি এই প্রশ্ন, হুজুর কেউ যদি তিনটা কাজ থেকে একটা কাজও করে তবু কি জান্নাতের যে কোনো দরজা দিয়ে সে ঢুকতে পারবে, নবীজি বলছেন যে হ্যাঁ, তিনটা কাজ থেকে যদি একটা কাজও করে তবু সে জান্নাতের যে কোনো দরজা দিয়ে ঢুকতে পারবে। ভাই মানলাম আমার জানের শত্রু নাই, মানলাম আমার ঋণ দিন নাই, কিন্তু যে আল্লাহ তাআলা আমাকে জবান দিয়েছেন ওই আল্লাহ তাআলার জন্য মৃত্যু পর্যন্ত প্রত্যেক নামাজের পরে ১০ বার সূরা ইখলাস তেলাওয়াত করলে তাসবীর মতো দেখবেন যে ১০ অল্প এই অল্প ১-২ মিনিটের মধ্যে শেষ হয়ে যাবে,
তসবির মতো এক দুই মিনিটের মধ্যে শেষ হয়ে যাবে, মৃত্যু পর্যন্ত নামাজ তো আমরা পড়বই, নামাজের পরে দশ বার সূরা ইখলাস তেলাওয়াত করতে পারবো তো ইনশাআল্লাহ। শুরুতে বলছিলাম হামদ, এরপরে বলছিলাম দুরুদ শরীফ, এখন বললাম সূরা ইখলাসের আমল, প্রত্যেক নামাজের পরে দশ বার। লাভ হবে কি? সে জান্নাতের যে কোনো দরজা দিয়ে ঢুকতে পারবে। তিনটার একটা হলো এটা, এই জন্য মৃত্যু পর্যন্ত এই তিনটা কাজের এহতেমাম করার নিয়ত নিয়া এই গভীর রাতে আসমানের দিকে আল্লাহর দিকে হাত উঠায় আল্লাহর কাছে সাহায্য চায়, আয় আল্লাহ তুমি আমাদেরকে তৌফিক দান করো। হাত নামায়।